পঞ্চায়েতে কি হলো আজকে? আমাদের মদনাপতি বামনগোলা ব্লকের মদনাপতি এক নম্বর অঞ্চল, এই অঞ্চলে আমাদের দলীয় প্রধান ছিল রঞ্জিতা হালদার। তো দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতো না, নিজের আধিপত্য বজায় রাখতো। এই এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, দলের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আজকে আমাদের মেম্বাররা এক জায়গায় সম্মিলিত হয়ে ওর বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে আগামী দিনে বোর্ড গঠন করবে আমাদের মেম্বাররা। তাকে আজকে কি অপসারণ করা হলো? রঞ্জিতা হালদারকে অপসারণ করা হলো। কতজন মোট মেম্বার? টোটাল 19 জন মেম্বার, 19 জনের মধ্যে বর্তমান 16 জন একদিকে আছে প্রধানের বিরুদ্ধে, আর 3 জন প্রধানের সঙ্গে আছে। আগামী দিনে পঞ্চায়েত কিভাবে চলবে কি বলতে চাইছেন? আগামী দিনে যে দল সিদ্ধান্ত যাকে প্রধান করবে আর কি, সে প্রধান এখানকার মানুষকে সাথে নিয়ে চলবে, এই এলাকার উন্নয়ন করবে, এটা আমাদের আত্মবিশ্বাস। কি নাম আপনার? শ্যামল মণ্ডল। কি দায়িত্ব? সহ সভাপতি বামংলা ব্লক তৃণমূল কংগ্রেস।